আমি ছুটে যাই সব বাধা এড়িয়ে, চেনা অচেনা সব পথ পেরিয়ে। আড্ডা আর গানে এক হই বন্ধুত্বের টানে। আরডি মিল্ক নিয়ে এলো চারটি ভিন্ন স্বাদের মিল্ক অ্যাডেড ড্রিঙ্কস, যা আপনাকে রাখে সবসময় এনার্জেটিক। কি বাবা, তোমার খাতা সাদা কেন? ক্লাসে মনোযোগী হও। এগুলো কি লিখছো? স্যার স্যার স্যার, এগুলো কি স্যার 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 কি? তোমাকে কি লিখতে দেওয়া হয়েছে? তোমাদের সবাইকে কি বলতেছি, ক্লাস কি ঠিকমতো করতে ইচ্ছা করে না? না বড় দেখো না কি লেখা আছে, ভার্ব নাউন পড়ানো হচ্ছে। জি স্যার। কি এই অন্য খাতা টান্ডা নিয়ে করছো কেন? সরি স্যার। যেটা বলছি সেটা শুনো, লেখো। বড় যা লেখা আছে তাই লেখো, লেখো ভার্ব নাউন যেগুলো বিষয় পড়াচ্ছি সেগুলো লেখো। কি লেখছো? নিয়ে আসো। আমি সেই ক্লাস 9 থেকে টিউশনি করাই। আজ পর্যন্ত আমার নামে কেউ কখনো একটা বাজে কথা বলতে পারবে না। স্যার আমিও বলতে পারবো না, কারণ আমি কখনো দেখিনি। চুপ করো, তুমি ভুলে যাও না যে আমি তোমার শিক্ষক, তোমার গুরুজন। জি স্যার। তুমি আমার দিকে ড্যাব ড্যাব করে তাকায় থাকো কেন? কি করব স্যার, আপনি এত চমৎকার করে পড়ান, আমার না ভীষণ ভালো লাগে। আর আপনার একটা শব্দ যেন মিস না হয় সেজন্যই তাকিয়ে থাকি। দেখো নেক্সট টাইম নেক্সট ক্লাসে যদি এরকম করো না, আমি তো একদম সহ্য করবো না। কি এটা?
পাটি সাপটা পিঠা আপনার পছন্দ বলেই নিয়ে আসলাম। তুমি কিভাবে জানো যে পাটি সাপটা পিঠা আমার পছন্দের? জানি, জানতে হয়, মেয়েদের অনেক কিছুই জানতে হয়। সামনে দিকে যাবি একটু, দেখবি কিছু আছে কিনা। দাদা 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 দাদা, বহুত বড় একটা বিপদে বসে দাদা আপনি উদ্ধার করেন দাদা। এখন এই মুহূর্তে আপনি ছাড়া উদ্ধার করার মতো কেউ নেই দাদা। দাদা কথা কয়ে অত সময় নষ্ট করার দরকার আছে? যে কোনো সময় বিপদ গড়িয়ে যেতে পারে। আবার কেউ গড়িয়ে যেতে পারে? গইটা গেছে। আচ্ছা বিপদটা কিসে সেটা তো বলবা। বিপদ হয়েছে আপনার ওই যে দাদা ইয়া ওই যে অ্যাক্সিডেন্ট, বিশাল অ্যাক্সিডেন্ট, দিম করে মনে আওয়াজ হয়েছে। নারায়ণ নারায়ণ। ওই কে অ্যাক্সিডেন্ট করছে? অ্যাক্সিডেন্ট? আরে আমগো মনির ভাই, ওই যে হাটাটা করলো না দশ থেকে, কেমন ফোনে চিপা চিপা কথা বললো, ও তোর তাড়াতাড়ি আমার কি জানি হয়েছে, এমন হার্ট অ্যাক, হার্ট অ্যাক করছে। দেখ বেটা হার্ট অ্যাক করলে কি কেউ কথা কইতে পারে? কি করছে গুলি? ও হো 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 দাদা বড় বিপদ হয়েছে দাদা। মানে বুঝলাম নাকি, একবার বলতেছে যে অ্যাক্সিডেন্ট করছে, আবার বলতেছে হার্ট অ্যাটাক করছে, বলতেছে বিপদে পড়ছে। তোমাকে কথা রাগা মাথা আমি কিছুই বুঝতেছি না দাদা। এই মুহূর্তে আপনি বুঝতে যায় না বাবা, বুঝতে গেলে যে লোকটা ফোন দিছে না আমাকে ইমার্জেন্সি যাওয়ার লেগে মনির ভাই। হ্যাঁ এরা মনে আমরা পাবো না দাদা, আপনি আমাকে লয়ে চলে আসেন দাদা। আচ্ছা আচ্ছা রাখো রাখো রাখো। মিষ্টি মুখ করাইতে হয় তাইলে ভগবান রুষ্ট হবে। চলো মিষ্টির দোকানে যাই, গিয়ে মিষ্টি খাই। একটা মানুষ বিপদে পড়ছে, বিপদ থেকে উদ্ধার হওয়ার পর মানুষ মিষ্টি খায়, বিপদে পড়ার আগে কেউ মিষ্টি খায় না দাদা। আরে মাল আপনি তপন মাল, তপন মাল, যামুন আপনার বাইকে তপন। আরে বেটা আগে যাই পরে খামু না, যামু না আগে যাওয়া লাগবে না, যাওয়া লাগবে না, থাকো থাকো তোমরা তোমাদের মতো যাও। আমরা বাসায় সবাই মজা মজা করে খাবো আর আপনি এখানে না খেয়ে থাকবেন, তাই কি হয় নাকি? আমি না খেয়ে থাকি কে বলছে তোমার? আমার বাসায় কি রান্না হয় না? হয় স্যার, কিন্তু আম্মুর হাতের রান্না আর বুয়ার হাতের রান্না কি এক হয়? কখনোই না। আপনি একটু খেয়ে দেখেন, দুটো কি এক হয়? আর সেই জন্য তো আমি এত কষ্ট করে চুরি করে আপনার জন্য নিয়ে এসেছি। মনির ভাই আমি চোখ বন্ধ করে বুকে আড্ডা করতে পারি, এই মাই আপনার প্রেমে পড়ে বয়ে রয়েছে। এক পায়ে খাড়া হয়ে রয়েছে বেটা, মায়া কি ব্যবসা নাকি কুদকুদ খেলবো নাকি, এক পায়ে দাঁড়া থাকবো বেটা? তোরা এগুলো কি কইতাছিস উল্টা পাল্টা কথা? ওই লাগে আমার স্টুডেন্ট বেটা। মনির ভাই রাজি হয়ে যাবে ধর বেটা, আমার শরম করতেছে ভাই। আপনারা শিক্ষক মানুষ হইয়া আপনাদের কোনো গবেষণার ব্যাপারে কোনো মাথাই নেই আপনার। এক আরে বেটা আমার তো মনে হয় সঙ্গের চেয়েও বেশি ভাই। ও মনির ভাই রাজি হয়ে যান না। কি করা যায় একটা বুদ্ধি দে আমার। বুদ্ধির আবার কি দেওয়ার আছে জায়গায় আপনাদের? পেটটা ভিতরে নিয়ে বুকটা ফুলে যা করে দেবেন, আমি তোমার ভালোবাসি ছাত্রী, আমি তোমার বিয়ে করতে চাই। ভালোবাসি এটা সত্যি কথা? মুখে কমু কেমনে বেটা, এটা পুজোশ্রা ধরা।
ভালোবাসার কথা মুখ ছাড়া অন্য কোনো জায়গা আছে কবার কইতে পারবেন না? পারছে পৃথিবীতে কেউ সম্ভব এটা? ভাই ভাইয়া মানুষের বুক ফাটে তো মুখ ফাটে না, তাহলে কিন্তু সুন্দর করে কইবেন আই লাভ ইউ। তাকো আমার দিকে একবার, তাকো প্লিজ। আসলে মনির ভাই রুচি জায়গা পাল্টানো দেখে মনির ভাই, আপনার শুধু চিন্তা ভাবনা ধ্যান ধারণা শুধু একটাই আপনার ছাত্র, আপনার চিন্তা ভাবনা একটাই, আপনার নিঃশ্বাসে প্রশ্বাসে শুধু সত্যতা। কথা বলছেন আপনারা বিয়া করবেন, ভাই ওয়া ছাড়া আপনার জীবনে কেউ নাই, আপনি ওরা ছাড়া বাঁচবেন না, ওরা আপনার ছাড়া বাঁচবে না, এরকম একটা মনের ভিতরে একটা শক্তি আপনি অর্জন করেন, করার চিন্তা ভাবনা করেন, বাসায় দুই কাপ কাপা কাপ কাপা কাপ ভাড়া করে লেগেছেন ভাই, কুন্ডা বালিশ কুন্ডা ওয়াইরে চিন্তা করতেছেন না, গ্যাসেন আপনি ঝাঁপায় পড়ছেন ভাই, ওই ফিল্ডটা আপনার মধ্যে নেন ভাই, আপনি ঘামাই দেখছেন বুঝছেন না, এই ঘামটার যেন বাস্তব এরকম পাওয়ানো যায়। সুক্তায় সুক্তায় লাভ ইউ ভাইটা তো একটু বেশি। সুক্তা খামতেছি সুতা, I love you. Yes! 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 Yahoo! তোমাকে এখানে ডাকছি একটা জরুরি কথা বলার জন্য। তো জরুরি কথা আপনি তো কোচিং এ বলতে পারতেন, বাইরে কেন ডাকলেন? পার্সোনাল বিষয় তো। পার্সোনাল বিষয় স্যার, আপনি কি কারো পেমেন্ট আমি পড়ছেন নাকি? না না সেরকম কিছু না, আসলে কিছু পার্সোনাল বিষয় আছে না, সবার সাথে শেয়ার করা যায় না। সেই জন্যই তো বলি স্যার একটা বিয়ে করে ফেলেন, তাহলে ম্যাডামের কাছে সব কিছু শেয়ার করতে পারবেন আর বোরও লাগবে না। স্যার একটা কথা জিজ্ঞেস করি। বলো স্যার, আপনি কি কখনো প্রেম করেছেন? কি ব্যাপার স্যার, কিছু বলছেন না যে? সত্যি? আসলে সেটা আমার অতীত, আর আমি অতীত নিয়ে পড়ে থাকতে চাই না। তাহলে ওনাকে বিয়ে করলেন না কেন? আমি বিয়ে করতে চেয়েছিলাম, বাট আমি চাকরি বাকরি করি না, টিউশনই করি, এটার পরিবার মেনে নিতে পারে। আমি চাকরির জন্য কিছুদিন সময় চেয়েছিলাম, ও মেনেও নিয়েছিল, আর কিছুদিন পর ওর একটা ভালো সম্বন্ধ আছে, সেটা দেখে সে বিয়ে করে ফেলে। স্যার আপনি খুব ভালোবাসতেন তাকে? স্যার আপনি তো ভালো স্টুডেন্ট ছিলেন, তাহলে চাকরির জন্য কেন ট্রাই করলেন না? আসলে আমি অনেক জায়গায় চাকরি ট্রাই করেছি, ইন্টারভিউতে টিকেছি, যখন আমি ভাইবা দিতে এসেছি তখনই আমাকে অনেক জায়গায় অনেক কিছুতে ফেস করতে হয়েছে, লাইক ঘুষ, যেখানে গিয়েছি সবাই বলেছে ঘুষ, এরপরে চাকরির প্রতি একটা বিতৃষ্ণা এসে পড়ে, কিছুদিন বেকার ছিলাম, চিন্তা করলাম যে একটা
কোচিং সেন্টার দিই, ব্যাচ পড়াই। ব্যাচে পড়ানো শুরু করলাম। বিশ্বাস করো, আমি ব্যাচে পড়ানোর সময় কোনো মেয়ের দিকে একবারও তাকাইনি। আচ্ছা, তাহলে আমি যে কোচিং সেন্টার আপনার দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়েছিলাম সেটা আপনি কিভাবে দেখলেন? আসলে তেমন কিছু না। এটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে তুমি যখন পানি বা কফি টফি কিছু খাবা না, তখন মনে হবে যে তুমি আমার মগেই পানি খাচ্ছ বা কফি খাচ্ছ। ফিল করবো যে তুমি আমার সাথেই আসো আর কি। যে বলো না, এত সুন্দর মগ তুমি বেরি করবো না, শোপিসে সাজিয়ে রাখবো। আচ্ছা, তোমার গিফট তুমি যা ভালো মনে করো, আমি কি বলবো। আচ্ছা, বিকেলে চলো না আমরা কোনো কোথাও ঘুরতে যাই, তারপর আমরা কিছু খাই। বিকেলে বাসায় আব্বু আছে। আচ্ছা, বিকেলে তো অনেক গেস্ট আসবে। না, আসুক, আব্বু বাসায় থাকার দিন তো কথা, গেস্টও আসবে, আসার কথা। কিন্তু তোমার আজকে স্পেশাল একটা দিন, তোমার এই দিনটাকে স্পেশাল করার জন্য আমি স্পেশালি তোমাকে সময় দিতে চাচ্ছি, তো ওইটা একটা ব্যাপার না, বলো। আরে বাবা, সেই জন্যই তো, কত গেস্ট আসবে, কাজিন আসবে, ফ্রেন্ড আসবে, কেক কাটবো, তুমি তো আসবা সাথে, কিন্তু মাহিন কেউ নিয়ে আসবা না। আমি এর মধ্যে মাহিন কেন আসবো? মানে ওকে আমি সব জায়গাতে আমি নিজেই নেই না, তো এইখানে মাহিন আসার কথা কেন আসবো? আমি আসবো, ঠিক আছে, পাতিলা তোলা কেন আসবে তোমার এই প্রোগ্রামটার মধ্যে? আচ্ছা, এটা কেমন কথা, একজনকে দাওয়াত দিবে আরেকজনকে দাওয়াত দিবে না, সেটা কি হয় নাকি? না, দেওয়া যায় না। কিছু কিছু জায়গায় কিছু মানুষকে না অ্যালাউই করে না, যেমন আমি আমার বাসায় ওরে নেই না মনের ভুলেও, আর ওই যদি যায় না হয়তো খাওয়াই না পাবলিক, আর তোমার আগে ওর কেক আর কাইট ওই নিজে খাওয়া শুরু করবো, খিদার যন্ত্রণায় আনকালচার আনসোশাল একটা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, সময় মতো চলে আসবা। আচ্ছা যাবা তো, এখানে বিকেলও সময় দিবা না, এখানে দুটা মিনিট সময় দাও, বুঝছি আজকে মানে কী ড্রেস পরবা? এটা এখনো ঠিক করি না, বাসায় যাই আগে তারপর সিলেক্ট করবো। ঠিক, কেউ মনে আসছে? হ্যাঁ, তুমি থাকো আমি যাই। আরে না না, তুমি থাকো আমি যাই। আরে তোমরা সাথে আসলে কোনো সমস্যা নেই, একই পাশে থাকি আমরা, কিন্তু আমাদের আসলেই সমস্যা। তোমরা আসবা, কাপড় রোদ দিবা, কাপড় শুকাবা, কাপড় নিয়ে যাবা, কে কিচ্ছু বলবে না, আমরা আসবো, নানা রকম সমস্যা। থাকো তাহলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সময় মতো চলে আসলেই হয়। অবস্থা আমি তো দেখতেছি, আমি ব্যবস্থা করতে হবে, বুঝে নাই। আরে সাব্বিরের সাথে তোমার কি কথা হইছে? কত আমারে, হ্যাঁ আর কিছু বলছে? আশ্চর্য, ছাদে আসলোই তো একটু কথা হলো। কথার মধ্যে থাকো আর বেশি কিছু তো যাও না, বুঝে নাই। তোমার আগেও বুঝাইছি, এখন আমি বুঝে যাচ্ছি, কিন্তু অত ভালো না, হলো পেলে বয় যাকে বলে। আমি ছুটে যাই সব বাধা এড়িয়ে, চেনা অচেনা সব পথ পেরিয়ে, আড্ডা আর গানে এক হই বন্ধুত্বের টানে। আরডি মিল্ক নিয়ে এলো চারটি ভিন্ন স্বাদের মিল্ক অ্যাডেড ড্রিঙ্কস, যা আপনাকে রাখে সবসময় এনার্জেটিক। বিশ্বপ্রেমী, হ্যাঁ, আর আমার ভার্সিটির যত সুন্দর মাইয়া আছে প্রত্যেকটা মাইয়ারে অফার দিচ্ছে, প্রেম করছে, আর রানিং করা গার্লফ্রেন্ড আছে, ছয় সাতটা গার্লফ্রেন্ড তো রানিং আসছেই, আর পরে যদি কোনো কিছু হয়ে যায় তখন আমার কেউ না মাই তুমি তো আমার আগে বলো রে, ওর আবার সব শেষ, সব কিছু হারায়া ওর আফসোস করো না, তাহলে তো রয়ে গেছে। কি যে বলো না মাহিন ভাইয়া, বলি নাই তো, মাত্র শুরু করছি। এই যে ওর চরিত্র দেখা যায় ফুলের মধ্যে পবিত্র, কিন্তু পবিত্র না, অপবিত্র, ওর চরিত্র মরিত্র ভালো না। আর ঢাকা শহরে আমার ভরসায় আছে, আমার ভরসা যদি না থাকতো তাহলে আজকে রাস্তাঘাটে থাকতো, বুঝো নাই। আর সবসময় আমার ভরসা করে দেখে ওর আমি রাখছি আমার কাছে, নাহলে কখন আমি লাফতে বেড়ে বার করে দিতাম। আহা, ওসব কথা বাদ দাও না, কেন যে এত বকবক করছো, আমার আজকে বার্থডে তুমি কি ভুলে গেছো? উইশ করবো না আমাকে? কি যে বলো না, oh wow!
বিদেশি চকলেট হচ্ছে আমার মামামার জন্য আছে। চকলেট আমার খুবই পছন্দ। কি বলেছো তোমাকে থ্যাংক ইউ দিব? চলে আসবা কিন্তু টাইম মতো। তুমি যদি পড়েও যাও আমি তোমাকে ধরে ফেলবো, বুঝছো না? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই তাহলে। হ্যাঁ চলে আসবা কিন্তু সময় মতো। বলো। আচ্ছা স্যার একটু টাইপ করেন না কেন? আসলে টাইপ করলে না আমার অনেক হাঁসপাস করে, দম বন্ধ হয়ে যায় আর অনেক গরম লাগে, এই কারণে টাইপ করি না। কিন্তু স্যার আপনাকে টাইপ করলে অনেক সুন্দর লাগবে। তাই নাকি? সত্যি বলতেছো? অবশ্যই স্যার, আর টাইপ করলে না আপনার পেটটা আরো বেশি সুন্দর লাগবে। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলেছো তাহলে কালকে থেকে আমি টাই করবো। আমি আজকে এখান থেকে যেই টাই কিনে ফেলবো। স্যার আপনাকে আর কষ্ট করে টাই কিনতে হবে না, আব্বু বিদেশ থেকে আপনার জন্য টাই পাঠিয়েছে। বলো কি। থ্যাংক ইউ। তুমি কিন্তু তোমার বাবাকে আমার পক্ষ থেকে থ্যাঙ্কস দিয়ে দিবা প্লিজ। জি স্যার, আসি স্যার। স্যার আরেকটা কথা, আপনি কিন্তু কাল অবশ্যই টাই করে আসবেন। সাবধানে যেও। এত সুন্দর একটা স্বপ্ন দেখতেছি না, আইসে বাজার বুজারের খবর লাগাইছে। উফ, স্যার আপনি এটা কি পড়ছেন?
আব্বা মা, আপনার পরিবারের লোক, আপনার আত্মীয় স্বজন, আপনার ছাত্রছাত্রী, ছাত্রছাত্রীর বাপ মা না ফ্রেন্ড সার্কেল, কে আপনার কইছে আপনার দ্বারা সম্ভব না? আপনার দ্বারা হইব না। আমি সাবির তো আপনার কইতাছি, আপনার দ্বারা হইব, 100 বার হইব, 1000 হইব, লাখ বার হইব, কোটি বার হইব। একদম ঠিক কথা বলছিস বন্ধু। হারাম গো ভাই, কিনা এতদিন পর একটা মায়েরা ভালো লাগছে। আর আমরা দুই বন্ধু মিলে কিছু করতে পারব না ভাই? আপনি কোনো টেনশন করেন না, তবে আমরা দুই বন্ধু সব করে লইছি। দেখ তোরা ব্যাপারটা বুঝতে চেষ্টা কর। প্রেম ভালোবাসা আমার দ্বারা সম্ভবই না, তোরা কি করতেছস বুঝতেছি না। আচ্ছা ভাই, আপনার আব্বা আম্মা, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধুবান্ধব, আপনার ছাত্রছাত্রী অথবা তাদের গার্ডিয়ান, কে আপনার কাছে আপনার দ্বারা হইব না? আমি সাবির এখন কইতাছি আপনার দ্বারা হইব। শারীরিক কোনো প্রবলেম আছে? ওই বেটা কি সব উল্টা পাল্টা কথা কইতাছ, আমার শারীরিক সমস্যা থাকুক কি দিয়া? তাহলে সম্ভব না। দেখ আমার প্রেম ভালোবাসা করার সেই বয়স নাই এখন। আপনি আমার এখন কইবেন কোন কিতাবে লেখা আছে এই কথা? কোন সিনেমায় কোন নাটকে ডায়লগ দিছে যে প্রেম ভালোবাসা করতে হলে বয়স লাগে? এই সময়ে কত বুড়া বুড়া লোক ইয়াং মায়েরা ঘুরতেছে, কত বুড়া বুড়া মহিলারা ইয়াং কোল্লায় ঘুরতেছে, বিয়ে শাদী করতে প্রেম ভালোবাসা করতেছে। এটা তো বাংলাদেশ না, বিশ্বের সমস্ত দেশে ঘটতেছে, ঘটতেছে না? আরে বেটা, বাইরকে অন চুলদারি কোনো কিছু পাকছে? কোনো কিছু পাকে না ভাই, একদম কচি। আরে পাকছে কি না কই, কাঁচাই তো। ওটা বাদ দে, আর আমগো বসার বাড়ি হলা যে বুড়া ভাই থেকে চৌট বল বয়স হয় কি করছে, কচি মায়ের এলে ঘুরতে আছে। পরে উঠলাম কি ওর নাকি বউ, আমি শুনে পরে টাস খেয়ে গেছে, মাথা পুরো চান্দি গেছে, চান্দা দিতেছে, বুঝছ নাই? চলো হয়েছে কি মানে আমি শারমিনের লগে ব্রেকআপ হওয়ার পর থেকে আমি কোনোদিন অন্য কোনো মায়ের দিকে চোখ ছিল তাকাইনি। কোনো মায়ের আমার ভালো লাগে, পাশে অনেকবার আমারে কইছে, বিয়ার লিগে অনেক চাপাচাপি করছে, কিন্তু আমি কখনো রাজি হইনি। করুন ক এই মায়াটা কি লেগে দেন, আমার ভালো লেগে গেছে, আমি না আসলে বুঝতেছি না। আপনি এত ইমোশনাল হলেন না ভাই, যে ইমোশনাল হয়েছেন আপনি ভাই, যদি পারতাম ভাই বালিশে কামড়ে চিল্লে কান্দতাম। ভিতরে আপনি কনফিডেন্ট রাখেন, পারবেন, আপনার দ্বারা হইব। হ্যাঁ বেটা, সব কিছু হইব না, আমার তো মাথায় আহে না। ওই মাইয়া যদি স্যাররে এতই ভালোবাসে, নগদ কইলি তো স্যার আমি আপনার ভালোবাসি, তাহলে তো ভাইয়া তো মন খারাপ না, ভাই তো খুশিতে থাকতো। আরে বেটা, মেয়েটা চাইতেছে বাইরে বসিতে আটকাইতে, ধর বাইকে যদি আগে আগে কয় যে সত্যা আমি তোমাকে ভালোবাসে বিয়ে করতে চাই, তখন যদি মায়েরা সাথে সাথে কয়া পায় ছি স্যার আমি আপনাকে বাবার চোখে দেখতাম স্যার, আপনি এটা করতে পারলেন, বলতে পারলেন স্যার, তখন বাইক কট না? ঠিক, তুই ঠিক কইছিস, একদম আরশির মতো। ওই আরশি কাটা রে, আরশি না মানে ভাই, মানে বন্ধু কইছি কি বসছি ভাই। ভাই কিন্তু জনতা আপনার সাথে ম্যাগো কথা কয়, আমি জীবন করে ম্যাগো শুরু করি, আমি তো ঠিকই আছি। পানি কিন্তু চেয়ার মধ্যে ঠিকা মারবো আমি, দেখছেন ভাই? এনে এক কথা এক কথা ভাই, এগুলো তো সব মিউট হয়ে যাবে, আমি গালি গালাজ করতেছি। কি বিপদে পড়লাম তো বলো, বাইরে প্রবলেম ভাই, তোর ভালো লাগতেছে না ভাই আমার, তোর যদি জুতা দিয়ে না বাইরে আসি না তো মনে হয়। এই জুতা রাখ। হন ভাই, আমি আপনার কই আমাকে বললে সমস্যা কি, আমি তো ছোট মানুষ, আমাকে বলতে পারবে কিসের লজ্জা? তুমি ছোট বলেই তো বলছি না স্যার, আমি কিন্তু অতটাও ছোট না। থাক আজকে থাক, অন্য আরেকদিন বলবো না, আমরা আর একটু বসি স্যার, চলেন ফুচকা খেতে যাই। ফুচকা খাবো? আমি তো আসলে বাইরের কিছু খাই না। আচ্ছা যেহেতু তুমি বলেছো চলো যাই। ধন্যবাদ স্যার। আমি যদি 4টার মধ্যে না যাই তাহলে আমি আজ না পুরো মার্ডার হয়ে যাবো। নারায়ণ নারায়ণ, তোমার আবার কি হলো? দাদা জিতে হয়েছে, আমি আপনার পরে ফিরলে বলতেছি, আগে চলেন যাই, এরপর কথা বলতেছি, চলেন দাদা। মিষ্টির কি হবে? হ্যাঁ
খামো। আপনি খাবেন না? আমি তো মিষ্টি খা খান দাদা, আপনি খান। আফা আরেকটু দিমু না? না লাগবে না আঙ্কেল, আপনার টক লাগবো। এই কি বললো? টক লাগবো কিনা এটা জিঙ্গাইছি আঙ্কেল। এই মিয়া, আমি তোমার কোন কালার আঙ্কেল? আমাকে আমার আঙ্কেল মনে হয়? আঙ্কেল কি মাইন্ড করছেন? আবারও আঙ্কেল বলতেছো? একটা থাপ্পড় দিমু। আমি তো খারাপ কিছু কই নাই আফা, আপনি তো সাক্ষী। এইসব কারণে না বুঝছো, আমি রাস্তার দোকানে ফুচকা চটপটি খাই না। চলো তো অন্য জায়গায় চলো, অন্য দোকানে তোমাকে আমি খাওয়াবো। চলো রাখো রাখো দাও, চলো আঙ্কেল। কি দিন রে বাবা, আঙ্কেল রে আঙ্কেল তো দেন না। বেজাল করিস না, সুন্দর মতো আমি যাবো। আমি যাওয়ার আগে তুই বেশ কষ্ট করে আগে গেছে যা। আমি কেন আগে যাবো? আমি ওর হেল্প করতে আসছি, আমরা হেল্প করুন না। আরে প্লিজ থামুন কাপড়া। আরে যেই পোলা নিজের নিজে হেল্প করতে পারে না, তুই পোলা করবো আর একটা মানুষকে হেল্প তাও আবার আসি কে? এই পারে তুই আর তুই করে দেখ সর দাদা। এ থামেন আপনারা, থামেন, কি শুরু করছেন আপনারা? আপনারা দুজনকে আমার আজকে দরকার। আমি আমি আজকে বিয়ে করব, আপনাদের দুজনকে আমার দরকার। আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি এবং আমি আজকে বিয়ে করতে চাচ্ছি। এখনই করব? আজকে মানে কি? আমি রাজি, মানে আমি জানি তুমি আমার পছন্দ করো। আরে আরে তাড়াতাড়ি কি শুরু করছেন আপনারা? আপনারা কি বুঝতেছেন আমি কত বিপদে পড়ে আসছি? আমার বয়ফ্রেন্ড আমার জন্য ওয়েট করতেছে কাজ অফিসে, আর এই মুহূর্তে আপনাদের দুজন আমার খুব বেশি দরকার। আপনারা দুজনই আমার বিয়ের সাক্ষী থাকবেন, কারণ আমি পালিয়ে আসছি, আমার বাসা থেকে কেউ কেউ সাপোর্ট করছে না। প্লিজ মাহিন ভাই, সাব্বির ভাই, আপনারা ছাড়া এই মুহূর্তে আমার কেউ নাই। প্লিজ আমি হাত জোর করছি, প্লিজ আমার প্লিজ। প্লিজ প্লিজ এখন সময় নষ্ট করার মতো একদিন সময় নেই আপনাদের। নো টাইম মাহিন, মাহিন তুই যা হেল্প করবি কর, তুই একে একশো তুই হেল্প কর। স্যার কি ব্যাপার, কিছু বলবা? জি স্যার, আজকে আমি ক্লাস করতে পারবো না। কেন? কালকে আপনি দাওয়াত। কি? আমাদের বাড়িতে কাল আপনি দাওয়াত। আম্মু বলেছে জুমার নামাজ পড়ে আমাদের বাড়িতে আসতে, আম্মু আপনার জন্য রান্না করবে। হুট করে দাওয়াত, কি ব্যাপার? আম্মু আপনার সাথে কিছু কথা বলবে। আমার সাথে কথা বলবে? তা তো জানি না, গেলেই বুঝতে পারবেন। আমাদের বিষয়টা কি জেনে গেল নাকি? আপনি আমাকে এত সুন্দর করে পড়ান আর আম্মু জানবে না? আপনি ইতালি থেকে পাঠিয়েছে, কাল আসার সময় এই গলিটা অবশ্যই পড়ে আসবেন। চাইলেন পানি, পায়ে গেলেন লেবু শরবত, কপাল ভাই আপনি। সোজা হিসাব,
এমন হইতে পারে ভাই কালকে যাইবেন না, যার পরে অপু শাশুড়ি বিয়ার প্রস্তাব দিয়ে দিতে পারে। যা বেটা, আমার এখন কেমন জানি লজ্জা করতেছে। লজ্জা পেতেছেন আপনি না? যদি প্রেম করতেন আর এই মায়ের লজ্জা রিক্সা করে ঘুরতেন তখন আরো বেশি লজ্জা পেতেন মানুষের কাছ থেকে। ভালো হয়েছে না সরাসরি বিয়ে করতেছেন? আমি কিন্তু গরজামায় থাকতে পারবো। আর আপনার গরজাম থাকতে কইছে কে? আপনি যাইবেন, মেয়ের বিয়ে করবেন, আপনার বাসা লয়ে আইবেন, তারপর দেখবেন আমরা দুইজন আপনার বাসা ধরে খাটা সাজিয়ে রাখছি। ভাই আপনি তো চিন্তা করেন না, ভাইবেন না, আপনাকে যান যা দেন আপনি হবু শ্বশুর আপনাকে কি কয় আর কষা দেবে কিন্তু আমাকে জানাইবেন। তোরা কিন্তু কালকে আমার লগে যাবি। আরে ভাই কালকে আপনি আগে একলা যান, যাওয়ার পর যদি দেন সব ঠিকঠাক আছে তারপর আমরা তো যাবই। এতদিনে মনে হয় আমার মনের আশাটা পূর্ণ হইতেছে। আমরা পান পাতা দেয় গরম সাথে ভাত খাবো, সমস্যা আপনার তো চলে চল। তোমার হাতের পায়েসের জন্য হলো তোমাকে আমার চাই। বুঝতে পেরেছি, তার মানে এই পায়েস বাদে তোমার কাছে আমি কোনো মূল্যই নেই। তোমাকে আমার জীবনের সাজানো বাগান বুঝছো, আর এই পায়েস হলো সেই সাজানো বাগানের সুগন্ধি ফুল। শোনো, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো যেভাবেই হোক তুমি কিন্তু একটা চাকরির ব্যবস্থা করবে। একদমই চিন্তা করো না, আমার গল্প কাটা দিন, সময় দাও, ইনশাল্লাহ চাকরি হয়ে যাবে। বাড়িতে যেভাবে ঘটকের আনাগোনা বেড়ে গেছে, প্লিজ যত তাড়াতাড়ি পারো তুমি এই বাড়ি থেকে আমার নেওয়ার ব্যবস্থা করো। একটু খাও না, তুমি খাও, আর একটুখানি খাও। একবার খেতে হয় না, আরেকবার আরেকবার একবার খেতে হয় না, এই যে অল্প একটু দিচ্ছি না, মজা হচ্ছে কিন্তু। শারমিন তুমি? আমি আমি ছুটে যাই সব বাধা এড়িয়ে, চেনা অচেনা সব পথ পেরিয়ে, আড্ডা আর গানে এক হই বন্ধুত্বের টানে। আরডি মিল্ক নিয়ে এলো চারটি ভিন্ন স্বাদের মিল্ক অ্যাডেড ড্রিঙ্কস যা আপনাকে রাখে সবসময় এনার্জেটিক। সুপ্তার কাছে ওর কোচিং এর ছবিগুলো দেখে তখনই বুঝতে পেরেছিলাম যে ওটা তুমি, তাই তো তোমার পছন্দের খাবারগুলো কৌশল করে সুপ্তাকে দিয়ে প্রায় প্রতিদিনই তোমার জন্য তোমার পছন্দের খাবারগুলো পাঠাতাম। আচ্ছা তুমি গাধা নাকি? একবারও বুঝতে পারলে না কেন যে একটা স্টুডেন্ট কি করে তোমার জন্য দামি শার্ট, দামি ঘড়ি, দামি টাই এগুলো গিফট করতে পারে? আর গার্জিয়ান যদি টিচারকে গিফট করেও থাকে, গিফট করার পর জানতে চাইবে না তার সেটা পছন্দ হলো কি হলো না? আসলে আমার মাথায় এত কিছু খেলে নেই। শোনো, তোমার যথেষ্ট বয়স হয়েছে, এবার দেখি শুনে একটা বিয়ে সাথে করে ফেলো তো। চাইলে আমি কিন্তু তোমার ঘটকালি করতে পারি, চাইলে আজই তোমাকে আমি একটা মেয়ে দেখাতে পারি। আর তাছাড়া তোমার কোনটা পছন্দ কোনটা পছন্দ না সেটা তো আমার ভালো করেই জানা আছে।
আমার বিশ্বাস মেয়েটা তোমার খুব পছন্দ হবে, আর তাছাড়া আমি সব কিছু ব্যবস্থা করেও রেখেছি। এই যে তোদের ভাবি, তোদের ভাবি পছন্দ হয় নাই? অনেক পছন্দ হয়েছে ভাই, যেমন মাইয়া পৃথিবীতে নাই। পছন্দ হয়েছে না ভাবি? হয়েছে না কন্যা পছন্দ? ওদেরকে পছন্দ হয় নাই তোমার? না, খুব পছন্দ হয়েছে। ওরা আমার খুব লোচ কান দিস না। আচ্ছা হন মাহিন, আমার দিকে তাকা। হন, এখন এগুলো সব ভুলা যা। আমি কিছুদিন পরে একটা বড় প্রোগ্রাম করুম, প্রোগ্রাম টোগ্রাম কইরা সবাই জানাবো, ঠিক আছে? একদম খাওয়ান দাওয়ান হইব, একটা সুপার খাওয়া দাওয়া দিব। টেনশন লইস না, এখন তোরা বয় নাস্তা কর। বয় 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 কান্দতে শোষ কেন? তোকে ভাবির দিয়ে কান্দে কেউ বোকা? চোখে কান্দাসি ভাই, চোখে। আপনার কপালে রাস্তিকা দেখছোস না? হ্যাঁ বয়, চলো।